गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर चैनल इम्परफेक्टली परफेक्ट। तो देखते ही पाच्छो आमार स्नान हो गेछे आर शुभ बुद्ध पूर्णिमा सबाइके। एज अ निचेन दाइसोनिन बुद्धिज्म फलोअर्स बुद्ध पूर्णिमा आमार काछे खूब माने स्पेशल एकटा दिन। तार आगेओ छिलो, छोटोबेला थेके आमि गौतम बुद्धेर खूबई माने एडमायरार छिलाम बोलते पारो। जखन थेके ओनार सम्बन्धे जेनेछि पड़ेछि खूब भालो लागे। তো এবং ভগবান ঠিক সেটাই করেন তোমার সাথে, যেটা তুমি চাও সেটা মন থেকে চাইলে হয়। তো আফটার কামিং টু ব্যাঙ্গালোর আমি এই বুদ্ধিজমের সাথে অ্যাটাচ হই, এই ফিলোসফির সাথে অ্যাটাচ হই। তো এবং এটা আমার লাইফকে দেখার ভঙ্গিটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দেয়। তো চলো আজকে, এখন তো যেহেতু বুদ্ধ পূর্ণিমা, একটু ভালো করে পুজোটা সারব, ঠাকুরকে একটু মিষ্টি ফুল দিয়ে ভালো করে পুজোটা সেরে তারপরে আমি যাব লাঞ্চ বানাতে। তো তোমাদের সাথে চলো শেয়ার করে নিই আমি আজকে পুজো, গোপালকে ঘুম থেকে তোলার এই পুরো প্রসিডিওরটা। আর কালকে তো দেখেছি কীরকম আমরা সারপ্রাইজ মিড নাইট পেয়েছিলাম। তো তোমাদের সব কেমন লাগছে আমাদের ব্লগ অবশ্যই জানিও। চলো পুজোটা সেরে নিই। এই যে দেখতে পাচ্ছ আমার গোপাল ঘুমোচ্ছে। ওঠো গোপাল। গোপালকে ঘুম থেকে উঠে বসিয়ে দিলাম, একটু আগে স্নানের ব্যবস্থা করে তারপর আবার ফিরে আসছি। वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते। এইবারে আমি এই ড্রেসটা চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরে আর রান্নার দিকে এগোবো। তো চলো আবার ফিরে আসছি রান্না নিয়ে। অভিজিৎ চাইলো চা, ওর জন্য একটু চা বানাবো আর অদিতিকে কল করবো। তো এই যে দেখতে পাচ্ছ লাঞ্চ বানাতে চলে এসেছি, মাছের ঝোল কড়াই আছে। আমি বাবা একটু একদিন বানিয়ে দুদিন খাই, পুড়ে মানুষ। আর এখানে আমি একটুখানি কুমড়ো আর আলু দিয়ে একটু ছেঁচকি বানাবো, একদম আমাদের মানে সেই দাদু দিদাদের স্টাইলে। আর প্রথমে কড়াইতে তেল নিয়ে, তেল গরম হয়ে গেলে তাতে একটা শুকনো লঙ্কা এবং সামান্য কালো জিরে ফোড়ন দেবো। আমি এখানে সাদা তেল ইউজ করছি, তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো। কয়েক সেকেন্ড ফোড়নটা নাড়াচাড়া করে নিয়ে ফোড়নের গন্ধ বেরিয়ে গেলে অ্যাড করব কেটে রাখা কুমড়ো আর আলু। কুমড়ো আলু অ্যাড করার পরেই আমি অ্যাড করে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা। এটাই এই তরকারিতে ঝাল হতে সাহায্য করবে। তো যেরকম ঝাল তোমরা খাবে সেরকম পরিমাণ কাঁচা লঙ্কা অ্যাড করবে। অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আলু কুমড়ো ভালো করে ভাজা হয়ে গেলে আমি অ্যাড করব পরিমাণ মতো নুন। নুন অ্যাড করার পরে আমি যেহেতু আলু আর কুমড়ো ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতন জলও অ্যাড করে দেবো। মনে রাখতে হবে তরকারিটা মাখামাখা হবে সেহেতু এতে খুব বেশি পরিমাণ জল লাগবে না। এখন আমি অ্যাড করব সামান্য পরিমাণ চিনি। আমরা কুমড়োটা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি তাই কুমড়োতে অবশ্যই চিনি দিই। আর তোমাদের যদি কুমড়ো মিষ্টি মিষ্টি খেতে ভালো না লাগে তাহলে তোমরা চিনিটা স্কিপ করতে পারো। তরকারি জল কমে একদম মাখামাখা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। এই কুমড়ো ছেঁচকে তোমরা রুটি, পরোটা, লুচি, ভাত সবকিছুর সাথে খুব ভালোভাবে খেতে পারো। একদম লাইট রান্না, কোনো মশলা লাগে না, খুবই হেলদি। কারণ কুমড়োর মধ্যে তোমরা জানো যে ফাইবার আছে, সো এটা আমাদের দেহের ইনার সিস্টেমগুলোকে ভালো রাখতে সাহায্য করে। তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর আমি জানি তোমাদের প্রায় সবারই বাড়িতে মা কাকিমা জেঠিমা দিদিমারা এই রান্নাটা করতোই। তো পুরোনো দিনকে একটু আর কি বেছে নেওয়া হলো। তো দেখো আমাদের লাঞ্চ হয়ে গেছে আর আকাশ মেঘলা করে এসেছে, আমি দেখাচ্ছি।
একটু পরেই মনে হয় বৃষ্টি শুরু হবে, অ্যাজ ইউজুয়াল রোজ বিকেলে যেরকম বৃষ্টি হচ্ছে। আর তোমরা মনে হয় জানো, অনেকেই খবরে দেখে থাকবে, আনন্দবাজারেও খবরটা এসেছে যে ব্যাঙ্গালোর এই মুহূর্তে শীতের শহরগুলোর থেকেও বেশি শীতল, মানে সিমলার থেকেও ইভেন এখানে টেম্পারেচার এখন কম। রাত্রিরে তো 19-21-20 এসব হচ্ছে, দিনেতেও 22-24-এর মধ্যে থাকছে। তো সুতরাং বুঝতেই পারছো যে এখানে কীরকম ঠান্ডা পড়েছে আর আমরা ঠান্ডাটাকে কীরকমভাবে এনজয় করছি। আর শুনতে পাচ্ছ আশা করি ব্যাকগ্রাউন্ডে কোকিল ডাকছে, তাহলে বোঝো আমি জানতাম যে বসন্তকালে কোকিল ডাকে। এখন কিন্তু বসন্তকাল নয়, কিন্তু ব্যাঙ্গালোরকে চির বসন্তের দেশ বলা যেতে পারে, সুইজারল্যান্ড যেরকম চির বসন্তের দেশ, এখনও কিন্তু এখানে কোকিল ডাকছে। চলো দেখাচ্ছি তোমাদের কীরকম সুন্দরভাবে মেঘলা করে এসেছে। ইচ্ছা আছে যে এখানে বসে সুন্দর করে একটা ভিডিও বানাবো গানের বা কবিতার, এই ব্যাকগ্রাউন্ডের এই ব্যাপারগুলোকে একটুখানি নেগলেক্ট করো প্লিজ। বলতে বলতে বৃষ্টি স্টার্ট, ভালো লাগছে? এই ওয়েদারের জন্যই তো ব্যাঙ্গালোরকে এত ভালোবাসা না, বাট ইটস অ্যাল ব্যাঙ্গালোরকে আমি সত্যি ভালোবাসি। যখন আমি ব্যাঙ্গালোর আসিনি তখন আমি ব্যাঙ্গালোরকে না দেখে না জানি ভালোবাসতাম। এখন আমি ব্যাঙ্গালোরে এসে জেনে থেকে 4 বছর তো কমপ্লিট হয়ে গেছে, এখন তো আরও বেশি ভালোবাসি। ব্যাঙ্গালোর এমন একটা জায়গা যেখানে এলে তুমি না ভালোবেসে থাকতে পারবে না। ছোটোবেলাগুলো এই গানগুলো দিয়েই হয়েছে, আমি তার মানে এই নয় যে আমার ছোটোবেলায় হেমন্ত মুখার্জি গান গাইতেন, সেটা না, কিন্তু আমি বাড়িতে যে পরিবেশে বড় হয়েছি সেই পরিবেশে এই সব গানগুলো শুনেই বড় হয়েছি। তো আমি এই সবের সাথে আমার কাছে এই গানগুলোই মানে আমার ছোটোবেলার স্মৃতি, তো সেই কারণে এই গানগুলো মনে পড়ে মাঝে মাঝে আর ছোটোবেলাকে মিস করি। বেশ ভালো জোরে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ, তো দেখতেই পাচ্ছ আমাদের সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন আমরা একটু সান্ধ্যকালীন টিফিনের মতন করবো। তো অভিজিৎ চা বানাচ্ছে, চা আর আলু বান্ডা আর এগ বান্ডা আনা হয়েছে। এখান আলুর চপের মতন এখানে বন্ডা পাওয়া যায়, তো সেই বন্ডা আর চা দিয়ে আমাদের হবে সন্ধ্যার স্ন্যাক্স টিফিন। যে আমাদের চা বসে গেছে, তো এই রুম শিফটিংয়ের সময় কাপগুলো আবার বার হয়েছে, তো তখন অভিজিৎ বললো কি চলো এইগুলোতে এখন একটুখানি চা খাওয়া যাক কয়েকদিন। তো এখন কফি মাগ ছেড়ে আবার চায়ের কাপে এসেছি আমরা, শিফট করেছি, তো এখন চা খাওয়া হবে। ফিরে আসছি আমি আবার চা আর স্ন্যাক্স নিয়ে। এই যে আমাদের আলু বন্ডা আর এগ বন্ডা আর এর সাথে গরম গরম চা, তো চাটা যখন ঢালা হচ্ছে চাটা নিয়ে ফিরে আসছি। অভিজিৎ পড়ে গেছে মারাত্মক চিন্তায়, ওরও গিয়েছিল আজকে বিকেলবেলা চিকেন খাবে বলে। আমরা যেই দোকান থেকে চিকেন কিনবো মানে মাছ যেখান থেকে কিনেছি ফিশ মার্ট, তো সেটা আজকে আনফর্চুনেটলি বন্ধ। গতকাল ভেবেছিল চিকেন খাবে সন্ধে রাত্রিবেলা, গতকালেও ঘুমিয়ে পড়েছিল, সন্ধে 6টার সময় উঠে ওর মনে হচ্ছে যে না আজকে আর চিকেন খাবো না কালকে খাবো। তো আজকে আনতে গেছে, বিফল মনোরথ নিয়ে বাড়ি এসেছে, আর ওই দোকান ছাড়া অন্য দোকান থেকে নেবে না। এখানে যেহেতু আমরা নতুন এসেছি আর আমাদের পুরনো চিকেনের দোকানের চিকেনটা ভীষণ ভালো ছিল, মানে এত ভালো ছিল যে আমাদের অন্য দোকানের চিকেন পোষাতো না। তো এখানে একদিনকে চিকেন আনা হয়েছে, তো সেটা আমাদের অতটা ভালো লাগেনি যেদিনকে আমরা বিরিয়ানি বানিয়েছিলাম। এখন এই দোকানটায় ওর মনে হয়েছে যে ভালো চিকেন পাওয়া যাবে, কিন্তু পায়নি। এখন বেচারে ভয় পেয়ে যাচ্ছে যে কেন ও চিকেন এই বাড়িতে খেতে পাচ্ছে না। জানে না তুমি কি সায়েন্সের স্টুডেন্ট, আমি সেটা জানতে চাইছি, এত সুপারস্টিশিয়াস আমি তোমাকে কখন বলেছি ডিয়ার আছি? আমি তো ফোনে ব্লক করছিলাম আপন মনে, আর আমি ওইটুকুনি যে খাবো না, ওইটুকুনি না ওইটুকুনি কোথায় ওইটুকুনি আর তোমার ফোনটা আপনাদের চা হয়ে গেছে।
তো এখন চলো বন্ডা আর চা খাই। এটা একদম ব্যাঙ্গালোর স্টাইল টিএন স্ন্যাক্স। তুমি খাবে আলু বন্ডা? তাহলে আমি খাবো এক বন্ডা। ও আলু বন্ডা খাবে না? আমি এক বন্ডা খাবো না। আমি এই এমনিতেও খুব একটা পছন্দ করি না। অনেকদিন পর বাংলা মুভি আমরা আজকে হইচইতে বাবা বেবি ও দেখছি, আনন্দে উৎফুল্ল হয়ে গেছি। আমি আমার আনন্দ কালকে রাত অব্দি মুক্তি দেখেছি, বাট বাবা বেবি ও কলকাতায় গিয়ে বলেছিলাম না দেখবো। এত আনন্দ তোমাদের কাছে প্রকাশ করতে পারছি না। এই যে জিজু সেনগুপ্ত, ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টর। তো আজকে সন্ধ্যাটা পুরো জমে গেল। থ্যাংক ইউ, আমাকে টিভি সিনেমাটা দেখে নি, তারপর রাত্রি ডিনার নিয়ে ফিরে আসবো। আমাদের এই জাস্ট মুভিটা কমপ্লিট হলো, বাবা বেবিও। এখন আমি আগে এখনও ডিনার বানানো হয়নি, রাত্রি 10টা বেজে গেছে। তো আগে আমি যাচ্ছি গোপালকে শুইয়ে দিয়ে, দেন ডিনার বানাতে যাবো। ডিনারে কিছু না, জাস্ট মাছের ঝাল বানাবো, সর্ষে বাটা দিয়ে ঝাল। তো আজকে আরও একটা রেসিপি ভাবছি তোমাদের সাথে শেয়ার করে নেবো, সেটা হচ্ছে মাছের ঝাল। ইজি রেসিপি, তোমরা সবাই জানো, বাট যারা নতুন রান্না শিখছো, আমি একটা সময় নতুন যখন রান্না করতাম তখন এইগুলো একদম কম করা হতো, তাদের জন্য খুব ভালো উপকারে আসবে, তাই শেয়ার করছি, চলো দেখে নাও। তো এই যে দেখতে পাচ্ছ, আমি সর্ষের গুঁড়ো নিয়ে নিয়েছি। আমি সাদা সর্ষে এরকম গুঁড়ো করে রেখে দিই কৌটো করে, তাহলে আমার দরকারের সময় কোনো অসুবিধেই হয় না। যে জাস্ট ঝট করে বের করে নিয়ে আমি এতে একটু জল দেবো, একটু সামান্য নুন দেবো, দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেবো। আর আমি টমেটোটা কুচি করে না কেটে, আজকে একটু গ্রেভিটা ভালো বানানোর জন্য আমি এই যে টমেটোটা একটু ঘষে নিয়েছি, আর কাঁচা লঙ্কা সামান্য একটু নুন দিয়ে দিলাম, একটু পাতলা করে গুলছি, কারণ সর্ষে তেলের মধ্যে দিয়ে ভাজলে তেতো হয়ে যায়, ওই জন্য আমি একেবারে একটু ওয়াটারি কনসিস্টেন্সিতে রাখি, তাতে পুড়ে যাওয়ার ব্যাপারটা থাকে না, তেতো হওয়ার ব্যাপারটাও থাকে না। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি অ্যাড করছি ফোড়নের জন্য কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। আর এই রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, তোমরা কারণ সর্ষে বাটা দিয়ে যে কোনো রান্নাই সর্ষের তেলে ভালো হয়, তোমরা চাইলে এটা রিফাইন অয়েলও করতে পারো। ফোড়নের গন্ধ বেরিয়ে গেলে আমি এই ফোড়নের মধ্যে অ্যাড করব ঘষে রাখা টমেটো। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে হয়ে গেছে, এবার অ্যাড করবো আমি সর্ষের পেস্ট। আগুনটা একদম কমিয়ে দিয়েছি, গ্যাস এখন সিমে আছে, অ্যাড করে দিচ্ছি সর্ষের পেস্ট। সর্ষের পেস্ট অ্যাড করার পর আমি অ্যাড করছি একটু সামান্য হলুদ গুঁড়ো। তরকারির একদম হলদেটে কালারটা কাটাতে চাইলে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম, এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও। মশলাটা ভালো করে মিশে গেলে আমি অ্যাড করছি পরিমাণ মতন জল। তোমরা যেরকম গ্রেভি পছন্দ করবে সেই পরিমাণ জল অ্যাড করো। এবার আমি পরিমাণ মতন নুন অ্যাড করছি। নুনটা একটু কম দিতে হবে, কারণ তরকারিটা একদম শুকনো শুকনো হবে, আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছ যে আমার গ্রেভি ভালো করে ফুটে গেছে সর্ষে বাটা দেওয়ার পর। এবার আমি গ্রেভিতে অ্যাড করব ভেজে রাখা কাতলা মাছ। মাছগুলো অ্যাড করার পরে ভালো করে একটা ফুট দিয়ে নিলে রেডি আমাদের সর্ষে মাছ বা কাতলা মাছের ঝাল। আমাদের সর্ষে ফিশ রেডি, সর্ষে কাতলা বা কাতলা ঝাল। এবার আমরা লাস্ট ফিনিশিং টাচে একটু সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেবো। সর্ষে বাটা হবে আর কাঁচা সর্ষের তেল হবে না, তাহলে তো জমবেই না। সুয়ে হালকা হাতে একটু নাড়িয়ে দেবো, দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিরম হয়েছে, এটা থাকতে থাকতে আর একটু শুকিয়েও যাবে, তার কোনো দরকার নেই। এবার গ্যাস অফ করে দেবো। তো আর আমি অন্য জায়গায় সার্ভ করছি না। নতুন রুমে এসে যেভাবে কাজ করছি তাতে মনে হচ্ছে যে হ্যাঁ, এইবার আমি একটু গিন্নি হয়ে উঠেছি। দেখো কত তাড়াতাড়ি মাছের ঝাল বানিয়ে ফেললাম, আর বাবা বেবিও দেখে তো মনটা পুরো খুশিতে ভরপুর। তো দেখি যদি খায় তাহলে, এখন আমরা সকালবেলায় দেখিয়েছিলাম কুমড়ো ছেঁচকি আর মাছের ঝাল, এই দিয়ে আমাদের ডিনার সারব। এই যে আমরা খাবার নিয়ে চলে এসেছি, মাছের ঝাল
আর কুমড়োর তরকারি। এই যে চলে এসেছি ডিনার করতে, ডিনার করে নিই তারপরে ফিরে আসছি, আর দেখি ততক্ষণে একটা সিনেমা দেখতে দেখতে ডিনারটা করে নিই। আজকে রান্না খুব ভালো হয়েছিল। মুখটা এত চকচক করছে বিকজ আমি সারা মুখে বরলিন মেখেছি, ইভেন ঠোঁটেও, তাই সাইমন্ডসের মতন সাদা দেখা যাচ্ছে। যদিও এটা খুব সত্যি দুঃখের খবর যে আমি সাইমন্ডসকে নিয়ে ইয়ার্কি করলাম, কিন্তু উনি আর আমাদের মধ্যে নেই। ছোটোবেলায় অস্ট্রেলিয়ার খেলাতে ওনাকে দেখে বড় হয়েছি, তো সেটা দুঃখের খবর, বাট যাই হোক। আর সিনেমা দেখবো একান্নবর্তী, আর আইসক্রিম খাওয়া হবে। এই মায়াবি চাঁদের রাতে রেখে হাত তোমার হাতে, মনের এক গোপন কথা তোমায় বলতে চাই। আজকে এখানেই আমাদের ব্লগটাকে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কমেন্ট করে জানিও যে আমাদের কোথায় ইম্প্রুভমেন্টের দরকার, তোমাদের কেমন লাগছে সব কিছু। আর বেশি খুব বেশি ভালো লাগলে প্লিজ শেয়ার করো আমাদের চেনা পরিচিত বন্ধু বান্ধবদের সাথে। অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আগামী যত ব্লগ আসবে সেই সমস্ত নোটিফিকেশন পেতে তোমাদের সুবিধা হবে। চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।